জীবনে উন্নতি করতে হলে রাতে যা করবেন, জীবনে উন্নতি করতে রাতে ঘুমানোর অভ্যাস। হ্যাঁ, ঠিক শুনেছেন, গভীর ঘুমের অভ্যাস জীবনের উন্নতি ঘটিয়ে আপনাকে করে তুলতে পারে ধনী। ঘুম কমালে আপনার শরীরে বেড়ে যাওয়া চর্বি বাড়বে, মস্তিষ্কের বৃদ্ধি, করে তুলবে সুখী, আসবে জীবনে উন্নতি। আসুন জানার চেষ্টা করি, বুদ্ধি বাড়াতে ঘুম। হার্ভার্ড মেডিকেল স্কুল বলেছে, প্রয়োজনের চেয়ে ঘুম কম হলে আমাদের মনোযোগ কমে যায়, তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণের সমস্যা হয়, আমাদের নিউরনগুলো ক্লান্ত হয়ে যায়, ফলে আমরা অনেক কিছু মনে করতে পারি না, তাই মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে চাই ভালো ঘুম। অর্থ ও ঘুমের মাঝে সম্পর্ক। দরিদ্র মানুষদের ঘুমের অবস্থাও খারাপ। গবেষণায় দেখা গেছে, দরিদ্র সীমার নিচে বসবাসকারী 50% মানুষের আছে অনিদ্রা, আর এই অনিদ্রা কমাতে থাকে আয় বাড়ার সাথে সাথে। জীবনে কখনো বিষণ্ণতা না থাকলেও অনিদ্রা থেকে জন্ম নিতে পারে এটি। আপনার মেজাজ যদি অকারণে খারাপ হয়, তার পেছনে বড় কারণ হতে পারে কম ঘুম, আর বিষণ্ণতার কারণে হারাতে পারেন কার্যক্ষমতা, এতে পড়তে পারে আপনার ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব। ঘুম কম হওয়ার কারণে ক্ষুধা বেড়ে যায়, ঘন ঘন ক্ষুধা লাগার ফলে খাবার খেয়ে ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়তে থাকে। গভীর ঘুমের অভ্যাস করবেন যেভাবে। এক, ঘুমানোর আগে খেতে পারেন 1 গ্লাস গরম দুধ। 2, ঘুমানোর আগে পান করতে পারেন গ্রিন টি, যা ঘুমের জন্য সহায়ক। 3, রুমটাকে একেবারে অন্ধকার করে দিন, অল্প একটু আলোর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। 4, সন্ধ্যার পর থেকে অ্যালকোহল, ক্যাফেইন এবং নিকোটিন গ্রহণ একেবারে বন্ধ করে দিতে হবে, কারণ এসব গ্রহণ করলে ঘুমের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। 5, স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ ঘুমের ক্ষতি করে, ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকে এসবের ব্যবহার বন্ধ রাখুন, আর বিছানায় ইমেল বা ফেসবুক চেক করাও বন্ধ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন, এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।